नमस्कार बंधुरा, कुकुत शिखा रान्नाघरे सकल के स्वागत। आज हमें बाँधाकपी और हाफ कप मसूर डाल दिए भीषण टेस्टी एक रेसिपी शेयर करब। एखे हमें हाफ कप मत मसूर डाल नहीं एक बाटी हमें बेस किछुटा जल नहीं निल डाल दिए प्राय एक घंटा मत डाल एक भिजिए नेब। এই সময় আমি বাঁধাকপিগুলোকে গ্রেট করে নেব। আমি এখানে একটা মাঝারি সাইজের বাঁধাকপিকে দুভাগ করে নিয়েছি। তারপর দেখুন এরকম একটা বড় গ্রেটার নিয়ে নিলাম। এবার এইভাবে করে দেখুন গ্রেট করে নিতে হবে সমস্ত বাঁধাকপিটাকে। সরু দিকটা বা চওড়া দিকটা যে দিকটা আপনাদের সুবিধা সেটা করবেন। তো সরুটা দিলে একটু সরু সরু টাইপের হবে, আর বড় দিকটা দিয়ে করলে একটু বড় বড় হবে। তো যেটাতে আপনার সুবিধা হয় সেই দিকটা দিয়ে গ্রেট করে নেবেন। সমস্ত বাঁধাকপি আমি গ্রেট করে নিলাম। এরপর এক ঘন্টা পর আমি এবার ডালটাকে দু থেকে তিনবার খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার একটা মিক্সার জারের মধ্যে ডালটাকে জল ঝরিয়ে আমি দিয়ে দেব। সমস্ত ডালটা আমি মিক্সার জারের মধ্যে দিয়ে দিয়েছি। এবার একটা পেস্ট ডালের তৈরি করে নেব। ডালটা পেস্ট করে নিয়েছি। এবার একটা বাটিতে ডালটাকে নামিয়ে রাখছি। ডালটা পেস্ট করার সময় কিন্তু জল দেওয়া যাবে না, যদি জল দেওয়া হয় তাহলে কিন্তু পাতলা হয়ে যাবে। এটা একটু ড্রাই হলেই ভালো হয় মাখাটা। এরপর আমি যে বাঁধাকপিটা গ্রেট করে নিয়েছিলাম সে বাঁধাকপি থেকে এক মুঠো নিয়ে এইভাবে চেপে চেপে জলটাকে ফেলে দিয়ে বাঁধাকপির মধ্যে যে রসটা আছে সেই রসটাকে ফেলে দিয়ে আমি নিয়ে নেব। এই রসটা যদি থাকে তাহলে কিন্তু মাখাটা ভালো হবে না, পাতলা হয়ে যাবে। তাই জন্য যতটা সম্ভব রসটাকে চিপে ফেলে দিয়ে নিতে হবে। সমস্ত বাঁধাকপিটা আমি রস ফেলে দিয়ে নিয়ে নিয়েছি। এরপর আমি এখানে একটা মাঝারি সাইজে পেঁয়াজকে খুব মিহি করে কুচি করে দিয়ে দিলাম, আর এখানে তিন চারটে কাঁচা লঙ্কাকে কুচি করে দিয়ে দিয়েছি। ঝালটা আপনারা যে যেমন খাবেন সেই পরিমাণ মতো আপনারা কাঁচা লঙ্কাটা অ্যাড করবেন। এরপর এখানে টেস্ট হিসেবে লবণটা দিয়ে দিলাম হাফ টিস্পুন। এখানে হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি, আর এখানে হাফ টিস্পুন পরিমাণ একটু লাল লঙ্কা গুঁড়ো অ্যাড করেছি। লাল লঙ্কা গুঁড়িটা আমি কম দিয়েছি যেহেতু কাঁচা লঙ্কা অ্যাড করেছিলাম, সামান্য একটু যাতে কালার আসে তার জন্য একটু লাল লঙ্কা গুঁড়ো অ্যাড করেছি। এটা অপশনাল, আপনারা যদি না চান না দেবেন। এরপর আমি এখানে দু চামচ চা চামচে দু চামচ আমি বেসন অ্যাড করেছি, তাহলে বাইন্ডিংটা খুব ভালো হবে। এবার খুব ভালো করে দেখুন এইভাবে করে চটকে চটকে খুব ভালো করে ডাল আর বাঁধাকপিটাকে মেখে নিতে হবে। খুব ভালো মতো করে আমি মেখে নিয়েছি। আমি একটু দেখে নিই মাখাটা ঠিকঠাক হয়েছে কিনা। যখন দেখবেন যেরকম বড়ার মতো শেপ দিলে বেশ সুন্দর তৈরি হয়ে যাচ্ছে বড়ার মতো, তখন ভাববেন যে পারফেক্টভাবে মাখাটা হয়েছে। এরপর যে মিক্সির জারের মধ্যে আমি ডালটা বেটেছিলাম তাতে আমি একটা মাঝারি সাইজে পেঁয়াজকে কেটে দিয়ে দিয়েছি। এক ইঞ্চি মতো আদাকে দু টুকরো করে দিয়ে দিলাম। চার থেকে পাঁচ কা রসুন দিয়ে দিয়েছি, আর আমি একটা মাঝারি সাইজে টমেটোকে ফালি করে দিয়ে একটা মশলা পেস্ট তৈরি করে নিলাম। এরপর গ্যাসের উপর আবার একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে বেশ খানিকটা সরষের তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। এবার এই গরম তেলের মধ্যে একে একে আমি যে বাঁধাকপি আর ডালের মিশ্রণটা মেখে রেখেছিলাম সেখান থেকে দেখুন এরকম গোল গোল বড়ার মতো শেপ করে করে গরম তেলের মধ্যে এক এক করে ছেড়ে দেব। সমস্ত বড়াগুলোকে দেখুন এইভাবে গোল গোল করে আমি এক ব্যাচে যতটা পরিমাণ দেওয়া যায় সেই পরিমাণ মতো দিয়েছি। এরপর মিনিট তিন চারে কই পাঁচটা ভেজে নেওয়ার পর আমি দেখুন উল্টে দিচ্ছি, আর দেখুন কই পাঁচটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, একদম বেশ সোনালী কালার এসে গেছে। এদিকটা আমি দেখুন উল্টে দিয়েছি। এবার মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে এটাকে ভেজে নিতে হবে। ফ্লেমে কিন্তু হাই করা যাবে না, হাই ফ্লেমে ভাজলে কিন্তু ভাজাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর পুড়ে যেতে পারে। সেই জন্য মিডিয়াম ফ্লেমে রেখে রেখে কিন্তু ভাজতে হবে, তাহলে ভিতর থেকে ভাজাটা বেশ সুন্দর হবে। মিনিট তিন চারেক ভেজে নেওয়ার পর দেখুন বেশ লাল লাল রং ধরেছে, বেশ সুন্দর সোনালী কালার এসছে, ভাজাটা একদম পারফেক্ট হয়েছে। এবার আমি নামিয়ে রাখছি। আর এইভাবে কিন্তু খাওয়া যায়। আমি এটা একটু গ্রেভি মতো রান্না করব, আর এইভাবে কিন্তু চা কফির সঙ্গে বিকেলের স্ন্যাক্স হিসাবে কিন্তু খাওয়া যায়। এরপর সেকেন্ড ব্যাচটা আমি এইভাবে করে দেখুন গোল গোল বড়ার মতো শেপ করে করে গরম তেলের মধ্যে ছেড়ে দিয়ে একই সেম প্রসেসে ভেজে নেব। সেকেন্ড ব্যাচটা দেখুন আমি ভেজে নিয়েছি, বেশ সোনালী কালার এসে গেছে। আমি এবার নামিয়ে রাখছি। এইভাবে কিন্তু আবার গরম ডাল ভাত দিয়েও কিন্তু খেতে খুবই ভালো লাগবে। অবশ্যই করে যদি না খেয়ে থাকেন খেয়ে দেখবেন, দুর্দান্ত কিন্তু খেতে লাগবে। এবার যেটুকু তেল ছিল ওই তেলের মধ্যে সামান্য একটু হলুদ আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এবার কেটে রাখা আলুগুলোকে দিয়ে বেশ লাল লাল করে আলুগুলোকে ভেজে নেব। এখানে আমি তিনটে বড় সাইজের আলুকে বেশ ডুমো ডুমো করে কেটে নিয়েছি।
আলুগুলোকে দেখুন হাই ফ্লেমে মিনিট তিন চারে নাড়াচাড়া করে বেশ লাল করে ভেজে নিয়েছি। এবার আলুগুলোকে নামিয়ে রাখছি। রান্না করার আগে আলুগুলোকে যদি ভেজে না হয় তাহলে কিন্তু ভালো হবে, তা আলুগুলোকে কিন্তু অবশ্যই ভেজে নেবেন। এরপর আমি আবার 1 টেবিল স্পুন পরিমাণ একটু তেল দিয়ে দিলাম। এবার তেলটা গরম হয়ে যাওয়ার পর দুটো এলাচ আমি গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছি, আর একটা দারচিনি স্টিক দিয়ে দিলাম, আর 3 থেকে 4টে লবঙ্গ আমি দিয়ে দিয়েছি। এরপর একটা শুকনো লঙ্কাকে দুভাগ করে দিয়ে দিয়েছি, আর একটা তেজপাতাকে দুভাগ করে দিয়ে দিলাম, আর এখানে 1/2 টিস্পুন পরিমাণ একটু জিরে দিয়ে দিয়েছি। এবার মশলাগুলোকে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। মশলাটা নাড়াচাড়া করে বেশ ভেজে নিয়েছি, সুন্দর একটা মিষ্টি গন্ধ ছেড়েছে। এবার আমি যে মশলা পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই মশলা পেস্টটা আমি এখানে দিয়ে দিয়েছি, আর মিক্সি ধর সামান্য একটু জল আমি এখানে অ্যাড করলাম। এবার মশলাটাকে একটু নাড়াচাড়া করে নেব। মশলাটা মিনিট 2-3 নাড়াচাড়া করে নিলাম একটু। এরপর একে একে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেবো। প্রথমে আমি 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, 1 টিস্পুন জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি, আর 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। ঝালটা অবশ্যই আপনার যে যেমন খান সেই পরিমাণ মতো লঙ্কা গুঁড়োটা অ্যাড করবেন। আর 1 টিস্পুন কাশ্মীর লঙ্কা গুঁড়ো অ্যাড করেছি, আর টেস্ট হিসেবে লবণটা দিয়ে দিলাম। আর এখানে আমি 1 টিস্পুন মতো বাড়িতে আমি তৈরি করেছিলাম সে ধনে গুঁড়োটা আমি এখানে অ্যাড করেছি। এরপর মশলাগুলোকে নাড়াচাড়া করে খুব ভালো করে কষি নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে আসে। যত ভালো করে মশলাটা কষানো হবে তরকারির টেস্টটা কিন্তু ততটাই বেড়ে যায়। এবার দেখুন মশলাটা খুব ভালো করে কষি নিয়েছি, মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এরপর আমি যে আলুটা ভেজে রেখেছিলাম সেই আলুটা আমি এখানে দিয়ে দিলাম। এবার আবার আমি আলুর সঙ্গে মশলাটাকে খুব ভালো করে মিডিয়াম ফ্লেমে মিনিট 3-4 একটু কষি নেব। খুব ভালো মতো করে দেখুন মশলার সঙ্গে আলুটাকে কষি নিয়েছি। এরপরে আমি এখানে প্রয়োজন মতো জল অ্যাড করে দিচ্ছি। এটা একটু জল বেশি দিতে হবে যেহেতু ঝোল মতো তৈরি করব বড়ার, আর বড়া যেহেতু জলটা টেনে নেয় তার জন্য জলটা একটু পরিমাণে বেশি দিতে হবে। এরপরে জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম। এবার ঝোলটা ফোটার জন্য অপেক্ষা করব। ঝোলটা দেখুন বেশ ফুটতে শুরু করেছে। এবার আমি এখানে 1/2 টিস্পুনের থেকে খুবই কম পরিমাণ একটু চিনি অ্যাড করেছি জাস্ট টেস্টটাকে ব্যালেন্স করার জন্য, তবে এটা অপশনাল, আপনারা না চাইলে নাও অ্যাড করতে পারেন। এবার একটু নাড়াচাড়া করে নিলাম। এবার দেখুন ঝোলটা ফুটতে শুরু করেছে। এবার একটা ঢাকা দিয়ে 7 থেকে 8 মিনিট মতো লো ফ্লেমে একটু রান্না করে নেব যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায়। 7 থেকে 8 মিনিট পর এবার দেখে নিচ্ছে, দেখুন আলুগুলো খুব সুন্দর করে সুসিদ্ধ হয়ে গেছে। এরপর আমি যে বড়াগুলো ভেজে রেখেছিলাম সেই বড়াগুলো আমি এখানে দিয়ে দিয়েছি ঝোলের মধ্যে। এবার দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার 2 মিনিট মতো একটু হাই ফ্লেমে ফুটিয়ে নেব। এরপর আমি এখানে দেখুন 1 টিস্পুন মতো গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিয়েছি। এবার গরম মশলা দিয়ে হাই ফ্লেমে একটু ফুটিয়ে নেব। বড়াটা দেওয়ার পরে কিন্তু খুব বেশিক্ষণ ধরে কিন্তু ফোটাবো না, তাহলে কিন্তু বড়াগুলো যদি খুব বেশিক্ষণ ধরে ঝোলের সঙ্গে ফোটে তাহলে কিন্তু বড়াগুলো নরম হয়ে ভেঙে গিয়ে ঝোলের সঙ্গে মিশে যাবে, সেক্ষেত্রে কিন্তু খেতে ভালো লাগবে না। তাই বড়াগুলো দিয়ে মিনিট 4-5 মতো মিডিয়াম ফ্লেমে একটু ফুটিয়ে নিয়ে আমি এটাকে নামিয়ে নেব। এরপর একটা ঢাকা দিয়ে মিনিট 3-4 মতো একটু মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিয়েছি। রান্নাটা আমার প্রায় কমপ্লিট। এবার দেখুন আমি এর থেকে কিন্তু বেশি ঝোল টানাবো না, আর এমনি তো তরকারিটা ঠান্ডা হয়ে গেলে বড়াগুলো অনেকটা ঝোল টেনে নেবে, তাই জন্য একটু ঝোলঝোল মতো করে কিন্তু নামাতে হবে। এরপর আমি এখানে একটু নামানোর আগে ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। শীতের সময় যে কোনো তরকারিতে একটু ধনেপাতা দিলে কিন্তু বেশ ভালোই লাগবে খেতে। ধনেপাতাটা দিয়ে একটু নাড়াচাড়া করে একটু ফুটিয়ে নিয়ে আমি এটাকে নামিয়ে নেব। রান্নাটা আমার প্রায় কমপ্লিট। আর এইভাবে রান্না করে আপনারা ভাত রুটি লুচি পাউটা দিয়ে কিন্তু খেতে পারেন, দুর্দান্ত খেতে লাগবে। আমি এখানে পেঁয়াজ রসুন অ্যাড করে রান্নাটা করেছি, তবে আপনারা যদি চান এটাকে নিরামিষ হিসাবে কিন্তু রান্নাটা করতে পারেন। রান্নাটা আমার হয়ে গেছে। এবার 5 মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর লোভনীয় হয়েছে কালারটা দেখতে, খেতেও কিন্তু ততটাই সুস্বাদু। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে এইভাবে অবশ্যই একবার রান্না করে খেয়ে দেখবেন, আর আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানান। আর যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর যদি নতুন দেখছেন চ্যানেলটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরবর্তী রেসিপির সঙ্গে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।